আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয় ভাবতে পারেন আমি আজকে গাছের ছবি কেন দেখাচ্ছি। তো আজকে পুরো ভিডিওটাই হচ্ছে গাছ নিয়ে, এজন্য গাছের ভিউ দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম। তো যারা হচ্ছে গিয়ে বাগান পছন্দ করে বা গাছ প্রেমী, আর হচ্ছে কেউ আছে না যে গাছে পানি দিতে ভুলে যায়, ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝে গাছ নষ্ট হয়ে যায়, বা যারা শহরে থাকে তারা বাসায় অথবা ছাদে গাছের বাগান করে, বাট কিছুদিন পর যদি কোনো অকেশন হয় তাহলে গ্রামে যেতে হয় বা কোথাও যেতে হয়, কয়েকদিন থাকতে হয়, তখন হচ্ছে গাছের যত্ন নেওয়া হয় না, এই কারণে গাছ মরে যায়। তো আমার এই ভিডিওটা পুরো দেখলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছটা আপনারা মাসের পর মাস আপনারা তাজা রাখতে পারবেন। তো হচ্ছে গিয়ে ওই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমাদের এই গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বড় আপু লাগিয়েছে, জানি ননাস হয় আমার। তো ওনার খুব পছন্দ হচ্ছে বাগান করা, উনি যখনই আসে তখন গাছ লাগিয়ে দিয়ে যায়। আমার ছাদে অনেকগুলো গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিল, তো ওইগুলো হচ্ছে আমাকে সবসময় বলে এগুলোর যত্ন করার জন্য, পানি দেওয়ার জন্য। তো আমার মাঝে মাঝে হচ্ছে গিয়ে মনে থাকে না পানি দেওয়ার কথা, বা মনে থাকে না আসলে। আমার আমার গাছ ভীষণ পছন্দ, কিন্তু হচ্ছে ওই যে গাছের যে এক্সট্রা কেয়ার আছে বা গাছের পানি দিতে হবে, যত্ন করতে হবে, ওই জিনিসটা আসলে আমার একটু খুব কমই মনে থাকে, এই কারণে হচ্ছে গিয়ে প্রবলেম। তো আজকে ভিডিওটা আমার নিজেরও উপকার হয়েছে, এ কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার এইটা করতে হলে প্রথমে হচ্ছে এরকম 5 লিটার একটা বোতল নিতে হবে, নিয়ে এটা পুরো পানি দিয়ে ভর্তি করতে হবে। আমার ছোটো ছেলে আমাকে এদিকে হেল্প করছে বোতলটা ভরানোর জন্য। তো এই তো আমি পানিগুলা দিয়ে একদম ভালো করে বোতলটা ভরিয়ে নিচ্ছি, ভরিয়ে নিয়ে মেটে নিয়ে ছাদে চলে যাব এখন। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম গেঞ্জির কাপড়ের লম্বা লম্বা করে কেটে কয়েক টুকরা কাপড় নিতে হবে, এরকম লম্বা টাইপের। তো গেঞ্জির কাপড়ের নিতে হবে, কারণ হচ্ছে গেঞ্জির কাপড় যেহেতু ভিজলে অনেক সময় ভিজে থাকে, আর হচ্ছে পানিটা শোষণ করে বেশি গেঞ্জির কাপড়ে, এই জন্য বাসায় নিশ্চয়ই পুরাতন গেঞ্জি থাকেই সবার। তো এরকম গেঞ্জি আমি নিয়েছি 3 টুকরো, আপনারা চাইলে 4-5 টুকরো নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এরকম নিয়ে প্রথমে এরকম লম্বা করে কেটে বোতলের মধ্যে পুরা কাপড়টা এভাবে আস্তে আস্তে করে ঢুকাতে হবে, মানে গেঞ্জির পুরা কাপড়টাকে ভিজাতে হবে এভাবে। তো আমি হচ্ছে কাপড়গুলো এভাবে ভিজিয়ে নিচ্ছি। আমি হচ্ছে পুরাটাই প্রথমে ভিজিয়ে নিব, পুরাটা ভিজিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি বের করব। আর অবশ্যই বোতলটাকে রাখতে হবে উঁচু একটা জায়গায়, যাতে মানে গাছগুলা থাকবে হচ্ছে উঁচু জায়গায় না, গাছগুলা থাকবে হচ্ছে নিচে আর বোতলটা থাকবে হচ্ছে একটু উঁচু জায়গায়। তো সেখান থেকে হচ্ছে এভাবে আমি সবগুলা কাপড় এভাবে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে এবার হচ্ছে আমি একটা একটা করে বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি যে যে গাছের মধ্যে দিব ওই ওই গাছের মধ্যে আমি এই কাপড়গুলো বসিয়ে দিচ্ছি। তো এই সিস্টেমটা হচ্ছে আমি কোত্থেকে আমার মাথায় আসলো, সেটা হচ্ছে গিয়ে ছোটোবেলায় অনেক সময় দেখতাম, এখন অবশ্য এগুলো নাই, বাট ছোটোবেলায় আমরা দেখতাম হচ্ছে যার ভীষণ জ্বর হইতো বা কারো কখনো যদি টাইফয়েড হইতো, তখন হচ্ছে আমার নিজেরও হয়েছিল এরকম, তো হচ্ছে করতো যে কি মানে একটা বোতলের মধ্যে পানি নিয়ে ওই বোতলের মধ্যে একটু ফুটা করে ওটার মধ্যে এরকম একটা কাপড় ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে দিত, ওটার মধ্যে থেকে ফোটা ফোটা পানি পড়তো মাথার মধ্যে, অথবা একটু ফুটা করে দিলে পানি ফোটা ফোটা পড়তো, তো মাথাটা ভিজে থাকতো। তো হচ্ছে সেম সেটাই করার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে এই গাছটা এরকম করে ভিজিয়ে রাখবে, জাস্ট একটু মানে এভাবে ফোটা ফোটা পানি পড়তে থাকবে সারাক্ষণ গাছের গোড়ার মধ্যে, তখন গাছগুলো একদম তাজা থাকবে সবসময়। আর আপনি মাঝে মাঝে সপ্তাহে বা 4-5 দিন পর পর একটু পানি দিয়ে দিলেন, তাহলে আপনার গাছ নিয়ে আর কোনো টেনশানই নেই। বা আপনারা যখন কোথাও বেড়াতে যাবেন বা 10-15 দিনের জন্য যাবেন, তখন একটু বড় বোতলের মধ্যে বা 2-3টা বোতলের মধ্যে এভাবে পানি ভরে এরকম প্রত্যেকটা গাছের মধ্যে মধ্যে এরকম করে একটা একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এগুলো ভিজে ভিজে যখন ফোটা ফোটা পানি অনবরত পড়তে থাকবে, তখন আপনার গাছ নিয়ে আর কোনো টেনশানই নেই, আপনি নিশ্চিন্তে বেড়াতে পারবেন যেখানে খুশি সেখানে, আপনার গাছও তাজা থাকবে, আপনার বেড়ানো কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে পুরো কাপড়টা ভিজতেছে, ভিজে ভিজে আস্তে আস্তে করে পানি আসতেছে। তো এই আবার অনেকে বলতে পারে যে এটা হচ্ছে গাছ মরে যাবে বা কিছু, বেশি পানি পড়লে বা সারাক্ষণ গাছের গোড়া যখন যদি ভিজে থাকে তাহলে গাছ মরে যাবে, এরকম কিছু আপনারা ভাবার কোনো কারণই নেই। কারণ হচ্ছে এখান থেকে পানি যতটুকু আসবে ওটা আপনার গাছটাকে জাস্ট সতেজ রাখবে, তাজা রাখবে, গাছটা মরে যাবে না, কিন্তু ওই রকম পানি আসবে না এটা থেকে যেই পানি দিয়ে আপনার গাছটা নষ্ট হয়ে যাবে, মরে যাবে বা কিছু হবে, এরকম না। জাস্ট হচ্ছে 2-3 ফোঁটা করে সব অনবরত পানি আসতে থাকবে আর গাছের গোড়াটা এটা শুষে নেবে, হ্যাঁ, আর গাছের গোড়াটা তাজা থাকবে, গাছটাও তাজা থাকবে। তো এরকম করে আপনারা হচ্ছে পানি রেখে নিশ্চিন্তে বেড়াতে পারবেন, কোনো প্রবলেম
প্রবলেম নেই, বা এভাবে রেখেও আপনারা 4-5 দিন পর পর গাছে পানি দিতে পারবেন। আর অবশ্যই অবশ্যই গাছটা বোতলটাকে একটু উঁচু জায়গায় রাখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটা। আর হচ্ছে গিয়ে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে গাছের যত্ন নেবেন।